দীর্ঘ এক বছর মহাকাশে আটকে থাকার পর অবশেষে পৃথিবীর বুকে ফিরে এসেছেন যুক্তরাষ্ট্রের এক ও রাশিয়ার দুই নভচারী অনাকাঙ্ক্ষিত ঘটনায় মহাকাশে আটকে পড়ায় যুক্তরাষ্ট্রের মহাকাশচারী ফ্রাঙ্ক মার্কিন নভচারী হিসেবে দীর্ঘ সময় মহাকাশে থাকার ফেলেছেন। এই ক্যাপসুলটি প্রত্যন্ত অঞ্চলে বুধবার অবতরণ করে যে ক্যাপসুলে করে তারা মহাকাশে গিয়েছিলেন সেটিতে একটি স্পেস জাঙ্ক আঘাত হানে ওই সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করা ক্যাপসুলটির সব তরল কুলান্ট পদার্থ বের হয়ে যায় এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন করে আরেকটি ক্যাপসুলে সেখানে হয়। এই এই পৃথিবীতে ফিরে তারা মহাকাশে থাকার দিন, কিন্তু সমস্যার কারণে সব মিলিয়ে তিনশো একাত্তর দিন সেখানে অবস্থান করতে হয়েছে তাদের আগের ক্যাপসুলটিতে একটি ছিদ্র ধরা পড়েছিল তখন রাশিয়ার মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছিলেন তারা সন্দেহ করছেন ক্যাপসুলটিতে একটি স্পেস জাঙ্ক আঘাত হেনেছে ওই সময় ক্যাপসুলটির তরল পদার্থ বের হয়ে যাওয়ার পর মহাকাশচারীদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে গত বছরের শেষ দিকে ক্যাপসুলটি খালি ফিরিয়ে নিয়ে আসে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা